হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো পুরভরা চিকেন নান। আমি এখানে আটা দিয়ে তৈরি করেছি, খুব নরম আর সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এর ভেতরটা দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। এটা খেতে কিন্তু এর সঙ্গে আর কোনো কিছুই প্রয়োজন হবে না, এটা কিন্তু এমনিতেই খাওয়া যাবে। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন। তাহলে চলুন এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আমি এখানে 3 কাপ পরিমাণ আটার ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এর টেস্টটা বহুগুণে বেড়ে যায়, খেতেও অসম্ভব মজার হয়। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যদি গুঁড়া দুধটা আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে লিকুইড দুধটাও দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন, তবে লিকুইড দুধটা একটু গরম করে নিতে হবে। আমি সব উপকরণগুলো শুকনো হাতে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব, চাইলে এখানে ঘি অথবা বাটারও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে এর টেস্টটা, এর ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হবে এবং খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে তেল দিয়েই করছি, তেলটা খুব ভালোভাবে আটার সঙ্গে আমি মিলিয়ে নিব, যাতে করে কোনো প্রকার এর ভেতরে লাম্পস না থেকে যায়। খুব সুন্দর করে এই কাজটা করতে হবে। দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু আটার সঙ্গে তেলটা মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা মসলিন ডো তৈরি করে নিব। সেক্ষেত্রে পানিটা কিন্তু একটু উষ্ণ গরম হতে হবে, তা না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হতে সাহায্য হবে না। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, একদম অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। এখন এর উপরে আমি সামান্য তেল মাখিয়ে এটা রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। আর উপরে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা এর উপর থেকে ড্রাই হয়ে যেতে পারে। তেলটা মাখিয়ে দিলে এর উপরটা অনেক সফট থাকবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমার তেলটা খুব উপরে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, এতে করে এটা ফুলে ডাবল হয়ে যাবে। আর অবশ্যই একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, যেমন চুলার সাইডে বা ওভেনের ভিতরেও রেখে দিতে পারেন। এখন আমি এর ভিতরের পুরটা তৈরি করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। আমি একটা দিয়ে দিব চিকেন ব্রেস্ট, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আর এটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নিব, পানিটা একদম শুকিয়ে ফেলব। আর চিকেনটাও খুব সুন্দর মতো সিদ্ধ করে নিতে হবে। এখানে চিকেনের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন আমি সেদ্ধ করে এটা ঝুড়ি করে নিয়েছি, এভাবে করে ঝুড়ি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এর
রেসিপিটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে খুবই ভালো হবে। পেঁয়াজটা একটু ভেজে নিব, খুব বেশি ভাজব না। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এবং পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমি আগে লবণ ইউজ করেছি চিকেনে, সেজন্য এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এখানে কিন্তু সস ও ইউজ করা হবে, সেজন্য বুঝে শুনে দিতে হবে। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আবারও মিশিয়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিলেই হবে, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর এটা অবশ্যই দিতে হবে, এতে করে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে আবারও মিলিয়ে নিব। চিকেন সিদ্ধ করার সময় কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখানে আমি আর আদা রসুনের পেস্টটা দিলাম না। এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিলিয়ে নিব। দেখুন আমার খুব ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর একটু ভালোভাবে ভেজেও নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে আবারও খুব ভালোভাবে মিলিয়ে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে আবারও মিলিয়ে নিব। আমি বেশ কিছু সময় এটা ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা, যেহেতু এটা চিকেন সেজন্য একটু গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগবে, সেজন্য দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এবার পুরটা আমি একটা সাইডে রেখে দিয়েছি। এদিকে দেখুন এই ডোটা ফুলে কতটা, ডাবলের থেকেও বেশি হয়ে গিয়েছে। এবার আবারও কিছুক্ষণ আমি এটা মথে নিব। এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিব। এখানে আমি প্রায় 6 থেকে 7টার মতো লেচি কেটে নিয়েছি, আর একটু বড় বড় করে লেচিটা কেটে নিতে হবে, যেহেতু আমরা নান তৈরি করব, সেক্ষেত্রে ময়দা আটার পরিমাণটা একটু বেশিই লাগবে দইয়ের পরিমাণ। আমরা নর্মাল যেভাবে রুটি পরোটা তৈরি করি তার থেকে একটু বেশিই এখানে প্রয়োজন হবে। দেখুন আমি সামান্য আটা দিয়ে এটা বেলে নিব। সামান্য একটু বেলে নেওয়ার পরে এর ভিতরে আমি পুরটা দিয়ে দিব। আমরা যেভাবে পরোটা তৈরি করি সেভাবেই তৈরি করে নিব, যেভাবে পুর দিয়ে পরোটা তৈরি করা হয় সেভাবেই, ঠিক সেভাবেই তৈরি করে নিব। আর এবার মুখটা বন্ধ করে দিব। দেখুন আমি কিভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি, দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানো এগুলো যায় না, দেখেই বুঝে নিতে হয়। এবার হাতের সাহায্যে একটু প্রেস করে দিতে হবে। এবার বেলনের সাহায্যে আলতো করে বেলে নিতে হবে, এতে করে এর ভেতরের পুরটা বাইরে চলে আসবে না। খুব সুন্দর মতো করে বেলে নিব। জোরে চাপাচাপি করে বেললে কিন্তু ভিতরের পুরটা কিন্তু বাইরে চলে আসতে পারে, সেজন্য খুবই সাবধানে এই কাজটা করতে হবে। সামান্য একটু গুঁড়ো ছিটিয়ে নিতে হবে প্রয়োজনে।
দেখুন আমি কিভাবে আলতো করে বেলে নিচ্ছি, একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু একদমই ভালো হবে না। দেখুন আমার খুব সুন্দর করে বেলে নেওয়া হয়ে গিয়েছে, এবার এটা একটা সাইডে রেখে দিব। আর দেখুন পুরোটা কতটা, একটু পুরো করে এটা বেলতে হবে, যেহেতু আমরা নান তৈরি করছি সেক্ষেত্রে একটু পুরোটাই বেশি হয়। আমি আবারও একটু তৈরি করে দেখাচ্ছি, ঠিক একইভাবে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। অতিথি আপ্যায়নেও কিন্তু এরকম ধরনের নাস্তা তৈরি করে দিতে পারেন, আর এটার সঙ্গে কিন্তু অন্য কোনো কিছুই প্রয়োজন হয় না, যেহেতু এর ভিতরে চিকেন সব কিছুই দেওয়া হয়ে থাকে। আমি আবারও কিছুটা পুর দিয়ে দিব। ঠিক একইভাবে আমি মুখটা বন্ধ করে নিব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বন্ধ করে নিলাম। এবার হাতের তালুর সাহায্যে একটু প্রেস করে এটা বসিয়ে নিব, আবারও বেলে নিব। এভাবে করেই সবগুলো তৈরি করে নিতে হবে। এবার এর উপরে আমি একটু সামান্য দুধ ব্রাশ করে দিব, এতে করে এর উপরের কালারটা সুন্দর আসবে। আর আমি কিছুটা এখানে তিল ছড়িয়ে দিব। আর এটা দিলে কিন্তু খুবই মজা হয় খেতে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। চাইলে এটা দিতেও পারেন বা অথবা স্কিপও করতে পারেন, আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপও করতে পারেন, তবে এভাবে করে দিলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খায়। বাচ্চাদের সামনে খুব সুন্দর করে প্রেজেন্ট করলে কিন্তু ওরা খুবই পছন্দ করে খেয়ে নেয়, আর বায়না করে না। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। আমি আরো একটাই দুধ ব্রাশ করে এর উপরে তিল ছিটিয়ে দিব। আর এই নানগুলো চাইলে আপনারা সেকেও নিতে পারেন অথবা ডিপ ফ্রাইও করে নিতে পারেন, তবে আমি এখন এটা আমি সেকে নিব, ডিপ ফ্রাই করব না। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন ডুবো তেলে। আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা একটু গরম করে নিতে হবে। এবার এগুলো এক এক করে আমি সেকে নিব। এখানে আমি ঢাকনা দিয়ে খুব লো হিটে এটা সেকে নিব, একদমই লো হিটে, এতে করে খুব সুন্দরভাবে এটা কুক হবে আর ফুলে যাবে। দেখুন আমার একটা সাইড হয়ে গিয়েছে, আমি প্রায় 3 থেকে 4 মিনিট একটা সাইড রেখে দিয়েছিলাম লো হিটে। এবার এটা উল্টিয়ে দিব। দেখুন আমার ওই অপর সাইডটা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি উল্টিয়ে দিয়েছি, দিয়ে আবারও ঢেকে রেখে দিব আবারও 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন আমার এটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এর উপরের কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি সেকে নিব। এবার এটা উঠিয়ে নিব। আমি আরো একটা দিয়ে দিলাম। একইভাবে এটাও সেকে নিব ঢাকনা দিয়ে ঢেকে, 4 থেকে 5 মিনিট রেখে দিব। দেখুন আমি উল্টিয়ে এটাও সেকে নিয়েছি,
এভাবে করে আমি সবগুলো শেকে নিব। দেখুন আমার একে একে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এই রেসিপিটা আপনারা সকালে কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। আর বাচ্চারা তো এই ধরনের খাবার খুবই পছন্দ করে খায়। অতিথি আপ্যায়নে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন আমার একে একে কিন্তু অনেকগুলোই তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভিডিওর প্রথমেই কিন্তু আমি এই ব্রেডটা ভেঙে দেখিয়ে দিয়েছিলাম, এর ভেতরটা কতটা লোভনীয় হয়েছিল আপনারা অবশ্যই প্রথমেই দেখে নিয়েছেন। এই তো আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আর কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।